বিশ্বের সবচেয়ে সুন্দর অ্যাভিনিউ হিসেবে খ্যাতি রয়েছে এই অ্যাভিনিউ দ্য সঞ্জলিজের। খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে উপলক্ষে পর্নিল আলোকসজ্জায় সেই সৌন্দর্য বেড়েছে কয়েক গুণ। রাস্তার দুই পাশের গাছে গাছে শোভা পাচ্ছে নানা রঙের আলোকসজ্জা, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। স্থানীয়দের পাশাপাশি সৌন্দর্য উপভোগে ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরাও। অ্যাভিনিউ সঞ্জলিজে এমনিতেই সবসময় লাইটিং থাকে, আর এবার ক্রিসমাস উপলক্ষে আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। আমি আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি ক্রিসমাসের এই লাইটিংটা দেখতে, অনেক সুন্দর লাগছে এবং অনেক মনোমুগ্ধকর করে তারা সাজিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত তাকান তাহলে আপনি দেখতে পাবেন খালি আলোর বিস্ফোরিত ছটা, এটা আমাদের হৃদয়ে এসে বিস্ফোরিত হয় এবং অগণিত পর্যটকরা এই সময়টাতে আসেন প্যারিস নগরী দেখার জন্য। বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষকে বরণ করে নিতে প্রতি বছরই এই আলোকসজ্জার আয়োজন করা হয়। গেল 19 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই আলোকসজ্জার উদ্বোধন করেন প্যারিসের মেয়র, যা জ্বলবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। উজ্জ্বলতার জন্য সেরা সাবান এখন মাত্র 55 টাকায়। আলো আর সুন্দরের শহর হিসাবে দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে এই প্যারিস শহরের, যা আকর্ষণ করে পর্যটকদের। আর অ্যাভিনিউ দ্য সঞ্জলিজের এই আলোকসজ্জা আরও বেশি মুগ্ধ করবে পর্যটকদের, যা আগামী দিনে দেশটিতে পর্যটকদের উপস্থিতি আরও বাড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অ্যাভিনিউ দ্য সঞ্জলিজ এলাকা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।